শীতকালে আমরা প্রত্যেকে নিজেদের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকি। তার মধ্যে পুরপিঠা, পাটিসাপটা, দুধপুলি বেশ জনপ্রিয়। তাই আজ আমি মাত্র দুই উপকরণ দিয়ে একটা পিঠের রেসিপি আপনার সাথে শেয়ার করে নিচ্ছি, যার নাম হলো নকশি পিঠে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলেই খুব ভালোই আছেন। এই পিঠেটা বানানো যতটা সহজ, খেতেও দুর্দান্ত। যেমন মুচমুচে তেমনই রসালো। তাহলে আসুন বেশি দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নিই। এই পিঠেটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে চাল গুঁড়িটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই চাল গুঁড়িটাকে 4 থেকে 5 মিনিট ধরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন, এরকমভাবে ক্রমাগত স্প্যাচুলা নাড়তেই হবে। চালগুড়ির থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আর দেখুন হালকা কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি আর এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। যেহেতু এখানে পিঠে বানানোর জন্য 2 কাপ চালগুড়ি নিয়েছি, তাই তার জন্য 3 কাপ নর্মাল জল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একবার মিশিয়ে নিলাম। এবার এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে উঠলে ভেজে রাখা চালের গুঁড়িটা এই জলের ওপর এইভাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। সব কিছুকে একসাথে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। খুব যে ভালোভাবে মিশাতে হবে তেমন না, এইরকমভাবে মিশিয়ে নিলেই হবে। দেখুন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি হাতে নিতে পারছি। এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ডোলে নিতে সুবিধে হয়। দেখুন পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে ভালোভাবে ডোলে নিতে হবে। আগেই বলেছি রেসিপিটা আসলে ভীষণ সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। দেখুন কথায় কথায় ভালোভাবে ডোলে নিয়েছি। এবার এটার থেকে এরকম একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। বেশ কয়েকটা লেচি একসাথে কেটে নিচ্ছি। এখন একটা বেলুন পিড়ি নিয়ে নিয়েছি, নিয়েছি একটা এরকম পলিথিন। এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। পলিথিনটার উপরেও এরকম একটু তেলটা লাগিয়ে নিলাম। এখন এই যে লেচিগুলো কেটে নিয়েছিলাম, এই লেচিগুলোকে একটু শেপ দিয়ে নিচ্ছি। ভালো করে গোল করে হাতের তালুর সাথে একটু চেপে নিলাম। অন্যগুলোকেও ঠিক এভাবে বানিয়ে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে লুচির মতোই সাইজ করে বেলে নেব। তার জন্য এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে হালকা চাপে বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে। আর এটাকে পলিথিনটার উপরে নিয়ে নিলাম। তারপর বাটিটাকে এর উপর বসিয়ে দিলাম। ঠিকঠাক করে বসিয়ে একটু চেপে দিচ্ছি। হয়ে গেছে। এবার এক্সট্রা যে অংশ আছে এগুলোকে একটু সরিয়ে নিচ্ছি, তারপর আস্তে করে বাটিটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পারফেক্ট শেপ চলে এসেছে। এবার যে এক্সট্রা অংশ যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো সরিয়ে দিচ্ছি এখান থেকে। এখন বোতলের এই যে ছিপিটা নিয়ে নিয়েছি, এটা ঠিক মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। মাঝখানে বসিয়ে দিলাম। এবার হালকা করে চেপে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার টুথপিকের সাহায্যে এটাকে ডিজাইন করে নিচ্ছি। খেজুর কাটায় সব থেকে ভালো হয়, কিন্তু সবসময় তো আর হাতের সামনে খেজুর কাটা পাওয়া যায় না, তাই এটাকে আমি টুথপিক দিয়েই বানিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি ডিজাইন করতে পারেন, কিন্তু আমি যে ডিজাইনটা বানাচ্ছি এটা কিন্তু সব থেকে সহজ ডিজাইন নকশি পিঠের। খুব কম সময়ের মধ্যে অনায়াসে কিন্তু এই ডিজাইনটা বানানোই যায়। দেখুন হয়ে গেছে। প্রথমবার এই নকশি পিঠের ডিজাইন বানাতে গেলে সবারই একটু সমস্যা হবে, কিন্তু আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আশা করি এটাতে অনেকটাই হেল্প হবে। চেষ্টা করবেন এইভাবে বোতলের যে ছিপি আর একটা বাটি বসিয়ে
আর একটা টুথপিকের সাহায্যে ডিজাইনটা বানিয়ে নেওয়ার, এতে কিন্তু অনেকটাই সুবিধে হয়। দেখুন এই যে সাইডের অংশগুলো, এগুলোকেও সরিয়ে দিলাম। দেখুন একটা নকশি পিঠের কিন্তু সুন্দর ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে ক্যাপটাকে মাঝখানে বসিয়ে দিলাম, তারপর টুথপিকের সাহায্যে এটাকে আবার আগেরটার মতোই ডিজাইন করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আরেকটা নকশি পিঠে বানিয়ে নিয়েছি। সাইডের অংশগুলো এরকমভাবে আগেরটার মতোই কেটে সরিয়ে দিচ্ছি, তারপর সেম আগের মতোই আরেকটা ফুল রেডি হয়ে গেছে। এটাকেও তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে বানিয়ে রাখা পিঠাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো ভাজবো না, 3 থেকে 4টে পিঠে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না, কিছুক্ষণ অপেক্ষা করে তবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, এগুলোকে আমি একবার ভাজার পর পরে আরেকবার ভাজবো, তবেই কিন্তু খুব বেশি মুচমুচে হবে। পিঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে তবেই কিন্তু এগুলো ভাজছি। এগুলো এখন ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তেল ঝরিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলোকেও ঠিক এভাবেই ভেজে নিতে হবে। অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, নকশি পিঠে একবার বানিয়ে অনায়াসে আপনি 1 থেকে 1.5 বছর স্টোর করতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, এই রকম পিঠেগুলোকে একবার ভাজার পর সেগুলোকে কোনো কন্টেনারের মধ্যে রাখলেই যখন খাওয়া হবে তখন শুধু আরেকবার ভেজে নিয়ে গুড়ের শিরায় ডুবে নিলেই মুচমুচে রসালো নকশি পিঠে একদম রেডি। এখন আমি গুড়ের শিরাটা বানাবো, তাই জন্য 1 কাপ গুড় নিয়ে নিয়েছি। এটাকে কড়াইতে নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 1 কাপ গুড় নিয়েছি, তার জায়গায় আমি 1 কাপ জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার মিশিয়ে নিলাম। এবার এই গুড়টাকে 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, আর দিচ্ছি 1 ইঞ্চি দারচিনি। ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সরিয়ে দিচ্ছি। এখন তেলটাকে আবার ভালোভাবে গরম করে নিয়ে ভেজে নেওয়া পিঠেগুলো আরেকবার ভেজে নিচ্ছি। এবার কিন্তু এই পিঠেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখুন এগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকেও একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব পিঠেগুলোকেই এরকম দুবার করে ভেজে নিতে হবে। পিঠেগুলো দুবার করে ভাজা হয়ে গেলে হালকা গরম অবস্থায় থাকা গুড়ের শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিলাম। হালকা হাতে পিঠেগুলোকে শিরার মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো শিরাটা টেনে নেয়। এতে এই পিঠেগুলো যেমন মুচমুচে হবে ভেতর থেকে তেমনই রসালো হবে। মেশানো হয়ে গেলে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 7 মিনিট পর এই পিঠেগুলোকে শিরার থেকে তুলে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে কত কম উপকরণে রেডি হয়ে গেছে নকশি পিঠে। খেতেও যেমন সুস্বাদু, বানানো তেমন সহজ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।